ভারতীয় খেলাধুলোর জন্য একটা দুঃসংবাদ বয়ে আনলো লন্ডন অলিম্পিক 2012। লন্ডনের প্রবাসী শিল্পপতি লক্ষ্মী মিত্তালের সংস্থা ছিল মিত্তাল চ্যাম্পিয়ন্স ট্রাস্ট। হ্যাঁ ছিল, প্রচুর ভারতীয় ক্রীড়াবিদকে সাহায্য করতো এই সংস্থা। অভিনব বিন্দ্রা থেকে জয়দীপ কর্মকার সবার পাশেই ছিল মিত্তাল চ্যাম্পিয়ন্স ট্রাস্ট। খরচ করা হয়েছিল প্রচুর অর্থ। এবারের অলিম্পিক নিয়ে খুবই আশাবাদী ছিলেন স্বয়ং লক্ষ্মী মিত্তাল। ক্রীড়াবিদদের সঙ্গে দেখাও করেন তিনি। কিন্তু বিন্দ্রাদের ব্যর্থতায় এবার বন্ধ হয়ে যাচ্ছে মিত্তাল চ্যাম্পিয়ন্স ট্রাস্ট। যাদের সাহায্য করেছিল এই সংস্থা তাদের সবাই ব্যর্থ, বরং অলিম্পিক গোল্ড কোয়েস্ট সংস্থার অ্যাথলিটরা এবার তিনটে পদক আনলেন। লন্ডন থেকে টেলিফোনে আমাদের প্রতিনিধি অনিলাভ চট্টোপাধ্যায় জানালেন এই খবর। আমার মনে হয় এটা একটা বড় ক্ষতি ভারতীয় খেলাধুলো, যে মিস্টার চ্যাম্পিয়ন্স ট্রাস্টের একটা বড় কন্ট্রিবিউশন ছিল, যে ভারত যে লেটলি অলিম্পিকে বেশ ভালো ফল করছিল, আস্তে আস্তে মনে হচ্ছিল অন্তত হয়তো অনেক সময় হয়তো মেডেল পাচ্ছিল না, কিন্তু অনেক সময় মনে হচ্ছিল যে ভারত যে আগের এই যে ঘুরতে আসছে, এরকম অলিম্পিকে ঘুরতে আসছে এরকম একটা কথা ছিল, তার চেয়ে অনেক বেশি আমার মনে হয় যে ভারতীয় অ্যাথলিটরা অনেক বেশি কম্পিটিটিভ অ্যাটিটিউড নিয়ে এখন অলিম্পিকে আসেন। সেক্ষেত্রে একটা আমার মনে হয় যে মিস্টার চ্যাম্পিয়ন্স ট্রাস্টের একটা বড় অভিনব বিন্দ্রা আপনি তারা সাপোর্ট করেছিল এক সময়, আমাদের জয়দীপ কর্মকারকে তারা সাপোর্ট করেছিল এবারে অলিম্পিকের আগে, কিন্তু এই এই সিদ্ধান্তটা যদি নেন লক্ষ্মী মিত্তাল তাহলে আমার মনে হয় যে ভারতীয় খেলাধুলোর ক্ষেত্রে একটা বড় ধাক্কা, কোনো সন্দেহই বড় ধাক্কা, জানি না এরপরে সেই ধাক্কাটা কিভাবে ভারতীয় খেলাধুলো সামলাবে আমি সত্যি জানি।